আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও একটি স্বাস্থ্য টিপস আপনাদের সবাইকে স্বাগতম। লিচু খেলে যেসব রোগ থেকে দূরে থাকা যায়, লিচু রয়েছে অনেক উপকারিতা। মিষ্টি ও রসালো ফল লিচু পাওয়া যাচ্ছে বাজারে। ফলটি খেতে যেমন সুস্বাদু, তেমনই এতে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান। একটি ভিডিওতে বলা হয়েছে বএমডির 100 গ্রাম লিচুতে পাওয়া যায় 66 ক্যালোরি, 16.5 গ্রাম কার্বোহাইড্রেট, 15.2 গ্রাম চিনি, 71.5 গ্রাম ভিটামিন সি ও 1.3 গ্রাম ডায়েটারি ফাইবার। এছাড়া কপার, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টের উৎস লিচু। লিচুতে পানির পরিমাণ অনেক বেশি, ফলে গ্রীষ্মের গরমে আপনাকে হাইড্রেট রাখতে পারে এই ফল। জেনে নিন মৌসুমি ফল লিচু খেলে কোন কোন উপকারিতা মিলবে। একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনন্দিন 75 থেকে 90 গ্রাম ভিটামিন সি প্রয়োজন হয়। প্রতিদিন 100 গ্রাম লিচু খেলে এই চাহিদা প্রায় পুরোটাই পূরণ হয়ে যায়। ভিটামিন সি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক ও দাঁত ও হাড় সুস্থ রাখতে সাহায্য করে। লিভারের রোগ থেকে দূরে রাখতে পারে এই লিচু। শরীরের ক্ষতিকর কোলেস্ট্রল মাত্রা কমাতে সাহায্য করে গ্রীষ্মের এই রসালো ফল। বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে লিচু। লিচুতে রয়েছে ম্যাগনেশিয়াম, ফসফরাস, আয়রন, ম্যাঙ্গানিজ এবং কপার। এসব উপাদান হাড়ের ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, ফলে নিয়মিত লিচু খেলে হাড়ের ভঙ্গুরতা কমে এবং অস্টি অপোরোসিস ও ফ্র্যাকচারের সম্ভাবনা হ্রাস পায়। লিচুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ভেতর থেকে উজ্জ্বল করে। পটাশিয়ামের উৎস লিচু খেলে উচ্চ রক্তচাপ, হৃদরোগের সমস্যা থেকে দূরে থাকা সম্ভব। কিডনিতে জমে যাওয়া টক্সিন বের করতে সাহায্য করে লিচুতে থাকা একটি উপকারী উপাদান। লিচি ইউরিক অ্যাসিডের ঘনত্ব কমায়, যা কিডনির ক্ষতি ঝুঁকি হ্রাস করে। হার্টের জন্য খুবই উপকারী লিচু। এতে রয়েছে অলিগোনল ও নাইট্রিক অক্সাইড তৈরি করতে সাহায্য করে। নাইট্রিক অক্সাইড আবার রক্ত চলাচল সাহায্য করে। এতে ফ্ল্যাভোনয়েড রয়েছে, যা ভাস্কুলার ফাংশন উন্নত করে এবং হৃদরোগ প্রতিরোধ করে। ভিটামিন কে এবং ই পাওয়া যায় লিচু থেকে। এতে কম মাত্রার রাইবোফ্লাভিন ও নিয়াসিন রয়েছে। গরমে নিয়মিত লিচু খেলে দৈনিক ভিটামিন B6 চাহিদা 10% পাওয়া যায়। এটা লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে ও প্রদাহজনিত রোগ থেকে রক্ষা করে। ফাইবারের উৎস লিচু খেলে পরিপাকতন্ত্রের সমস্যা থেকে দূরে থাকা যায়। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো একটি স্বাস্থ্য টিপস নিয়ে। যারা এখনও Tanvirs 003 চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমাদের প্রত্যেকটি স্বাস্থ্য টিপস সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।